আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শক্তি ও জ্ঞান আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত তিনি মানুষকে স্মরণ শক্তি ও জ্ঞান দান করেন কিভাবে মানুষের স্মরণ শক্তি ও জ্ঞান বৃদ্ধি পাবে সে কথা তিনি কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন রসুল উল্লাহ সাল আলী নিকট জিবরাইল আলী ইসলাম নিয়ে আসতেন তিনি জিবরাইল আলী ইসাল্লামের সঙ্গে ওহি পড়ার ও মুখস্থ করার চেষ্টা করতেন যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল

আল্লাহ তাআলা অতি মহান প্রকৃত অধিপতি আপনার প্রতি আল্লাহ তালার ওহি সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআন পাঠে তাড়াহুড়ো করবেন না এবং বলুন হে আমার প্রতিপালক আমাকে জ্ঞান সমৃদ্ধ করুন তাহলে বন্ধুরা দোয়াটি হল হে আমার পালন কর্তা আমাকে জ্ঞান সমৃদ্ধ করুন তাই প্রিয় দর্শক মন্ডলীদের বিশেষ অনুরোধ আপনারা নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন এবং নিজের সন্তানদের পাঠ করাবেন মনে প্রাণে যদি আল্লাহর কালামের প্রতি একিন নিয়ে দোয়াটি পাঠ করেন ইনশাআল্লাহ আপনি ফল পাবেন আপনার সন্তান পড়লে তার স্মরণ শক্তির উন্নতি হবেই